নমস্কার, আমি অঙ্কিতা, আপনাদের সকলকে স্বাগত জানাই স্পাইস বক্সে। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি তার নাম হলো পেঁয়াজ কি পুরি। আগে হ্যাঁ, পেঁয়াজ কি পুরি, পেঁয়াজ তো আপনারা খুবই খান, যে কোনো তরকারিতে পেঁয়াজ দেওয়া হয়, আর পেঁয়াজের পরোটাও আপনারা খেয়ে থাকবেন। আর আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হলো পেঁয়াজ কি পুরি, মানে লুচিটাকে আমরা পেঁয়াজ দিয়ে বানাবো। এটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো গমের আটা মাখা, নুন, পেঁয়াজ, কসুরি মেথি, সরু করে কুচানো রসুন, গমের আটা আর তেল। পেঁয়াজ কি পুরি বানানোর জন্য সব থেকে প্রথমে আমি নেব গমের আটা। যেমনটা আপনি দেখছেন, আমি আগে থেকেই গমের আটা মেখে রেখে দিয়েছি। তাহলে পেঁয়াজ কি পুরি বানানোর জন্য আমি বানিয়ে নেব পেঁয়াজের মশলা, যার মধ্যে আমি নেব সরু করে কুচানো পেঁয়াজ, সরু করে কুচানো রসুন, সামান্য নুন, কসুরি মেথি। এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য সরু করে কুচানো ধনে পাতা। হাত দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা তৈরি হয়ে গেছে, এবার আমি লুচিগুলো বেলে নেব। লুচি বেলার আগে আমি তেলটা গরম করতে বসাবো। যতক্ষণে আমি লুচি বেলবো ততক্ষণে তেল গরম হয়ে যাবে। তাহলে তেলটাকে গরম করার জন্য রেখে দিই, তারপর লুচিগুলো বেলে নেব। আটার একটা ছোট্ট লেচি নেব আর তারপর এটাকে বেলে নেব। এর কর্নারগুলো হালকা পাতলা করে নেব যাতে মাঝখানটা মোটা হয়ে থাকে, তাহলে পুর ভরতে সুবিধে হবে। এবার এর মধ্যে ভরে দেব পেঁয়াজের মশলা। এবার এটাকে ভালো করে মুড়ে নেব, হাত দিয়ে হালকা করে চেপে নেব যাতে মশলাটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। এটাকে না বেলে আপনি হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিতে পারেন যাতে মশলাগুলো বেরিয়ে না আসে। তো আমার লুচিগুলো তৈরি হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। লুচিগুলোকে সমানে নাড়তে হবে, এগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হালকা বাদামি হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মিষ্টি বাদামি রং এসেছে। লুচি তৈরি, এবার আমি এগুলোকে সার্ভ করব মুগ ডালের স্যালাডের সাথে। এটা ছিল আমার আজকের রেসিপি পেঁয়াজ কি পুরি। এরপরের বার আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।